তো এতদিন আমার বাইকের একটাই উইক পয়েন্ট ছিল, সেটা হইতেছে মনোশক। ফাইনালি মনোশকটা চেঞ্জ করলাম, আমার মনস্টারের মনোশকটা চলে গেছে। সো মনোশক আমি কিনে রাখছিলাম কয়েকদিন আগে, এটা আমার আগের মনোশক শেষ। বাইক অনেক বাম্প করা শুরু করছে, কর্নারও নেওয়া খুব সমস্যা হয়ে গেছে। দেন এটারে ইনস্টল করতে যাব এখন সার্ভিস সেন্টারে, বাকি কথা সার্ভিস সেন্টারে যে হচ্ছে। বলতে বলতে আসলে চলে আসছে হচ্ছে বিডি রোডিসে। তো আমার ব্যাগে মনোশক আর স্টক যে মনোশক এটা, তো এটার হইতেছে শেষ, ডেড অলমোস্ট, কারণ বাইক হইতেছে বাম করে আর কর্নারে যখন আমি যাই তখন হইতেছে মানে স্টেবল কর্নারিংটা করা আসলে পসিবল হয় না। তো সেই কারণে চিন্তা করছি যে এইবার টাকা সংকটের কারণে স্টক মনোশকটাই লাগাইতেছি আমি, খোলাখুলি চলতেছে অলরেডি। এই যে একটু জিনিসটা এটা রাখি, খোলা চলতেছে, খুলুক। বাইক আছে হাফ ল্যাংটা আর আমার নতুন মনোশকটা ঢুকতেছে, এই যে নতুনটা, আর পুরানটা পুরানটা হইতেছে যে মাত্র খোলা হয়েছে, এই যে এটা হইতেছে পুরানটা। মনোশক ইনস্টল করা কমপ্লিট, এখন বাইক বাইয়ের বিষয়গুলো দেওয়া হইতেছে, দেখা যায় একটু পরে বেরোয় তো দেখি কি অবস্থা। না ঠিকঠাকই লাগতেছে, এক দুই তিন চার, আয় আল্লাহ হাফেজ, ওই আয় গা, গেলাম গেলাম, ঠিক আছে। দেখি আসলে মনোশকটা যেহেতু চেঞ্জ করছি আমার একটু ফিডব্যাকটা দেখা তো দরকার, ও আশেপাশে একটু একটু রান দিয়ে দেখতে হবে। আমার আবার হাই স্পিডে একটু বাম্প মানে কাপাকাপি করতো যথেষ্ট পরিমাণে, মানে লাইক বাইকটা সোফা হয়ে গেছিল, হ্যাঁ মানে অনেক দুলত। আর এই ভাঙাচোরা রোড হইলে তো একদম সবগুলা ইসা কোমরে পড়ত। দেখি কি হয়, বাইকটা নিছিলাম আমি, তো বাইক নিছি ইউজড, নেওয়ার পরে আমার মনোশকটা একটু উইক ছিল, যখন আমি 7,500 কিলোতে বাইকটা নেই, তো উইক থাকার পর তারপরেই আস্তে ধীরে যখন আমি ট্যুর দিছি কক্সবাজার, তারপরে গ্রামে গেছিলাম দুইবার মাঝখান দিয়ে, তখনই মানে আসলে মনোশকটা চলে গেছে। তো এতদিন দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে মানে ওই অ্যাডজাস্টেবল যেটা একবারে ওইটা ইনস্টল করবো কি না, বাট মনে হইলো যে এখন আপাতত এটাই ইনস্টল করি, এইটার পর এটা যখন শেষ হবে এটা আরও কত হাজার কিলো সাপোর্ট দেয় জানি না, দেখি কত হাজার কিলো সাপোর্ট দেয়। তো এটা সাপোর্ট দেওয়ার উপরে ডিপেন্ড করতেছে মানে ই করার আর কি। আমি তো ওইদিকে যাবো একটা রান দিতে, হ্যাঁ ফ্লাইওভার উঠবো, বাংলা মোটর পর্যন্ত যাবো, দেখি কি হয়। হ্যাঁ তাইলে আমার হইতেছে সেন্ট্রালের ওইদিক থেকে ফ্লাইওভারে উঠতে হবে। ওকে 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 ওকে, আরে ভুলেই গেছিলাম, ধুর আনসার কোয়ার্টার তো, আরে রে রাস্তাই ভুলে গেছে যাইতেছি, আজকে যে কি হয়েছে, চেনা রাস্তা ভুল। ওকে তো এতদিন আমার বাইকের একটাই উইক পয়েন্ট ছিল, সেটা হইতেছে মনোশক। ফাইনালি মনোশকটা চেঞ্জ করলাম অ্যান্ড এখন দেখা যাক যে কত হাজার কিলোমিটার পর্যন্ত আমার সাপোর্ট দেয়। আমার বাইক অলরেডি 22,000 কিলো প্লাস চলে গেছে অ্যান্ড
দেখি ভার্সন 3 আমার এটারে নিয়ে আসলে অনেক দূর যাওয়ার চিন্তা ভাবনা আছে, সেই জন্য এটারে রেখে দিছি। এন্ড বাংলাদেশে হায়ার সিসি আসুক বা যাই আসুক, ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আমি এটারে আমার গ্যারেজে রেখে দেব। আমি এটা নিয়ত করে ফেলছি, বাদ বাকি পুরাটাই আল্লাহর হাতে। তো এই জন্য সরি, বিডি রডিসে ঢুকছিলাম, দেন এগুলো চেঞ্জ করছি, চেঞ্জ করে তারপরে বাইকটারে পানি মারলাম, পানি মেরে এখন একটু এদিকে আসলাম একটু কার্ভগুলোতে, যে দেখি কেমন কর্নারিং হয়। আগে তো দেখা গেছে যে বাইক শুইতে চাইতো না বা স্টেবল থাকতো না। শিট, এসএফ এর জন্য কর্নারটা মিস করলাম। ওকে, প্যারা নাই, এখন খুব সুন্দরভাবেই বাইকটা পারফর্ম করতেছে, আলহামদুলিল্লাহ, কোনো ল্যাকিংস পয়েন্ট নাই আমার বাইকের। এখন জাস্ট মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করতে হবে, অ্যান্ড তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবো।